এই ছবিটা বাংলাদেশের সেন্সর পাওয়ার আগেই ব্রিটিশ ছাড়পত্র পেয়ে গেল, ছবিটা কমপ্লিট হয়ে গেল, ব্রিটিশ ছাড়পত্র পেয়ে গেল। এবং ব্রিটিশ ছাড়পত্র পাওয়ার পরে আমার যতটুকু জানা, বাংলাদেশের প্রথম ছবি যে বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই গ্রেট ব্রিটেনে এটা রিলিজ বলে হয়ে গেল। অ্যান্ড দ্যাট ওয়াজ এ হাই একটা, মানে যেভাবে বলেছিলাম যে ছোটোভাবে শুরু করেছিল কিন্তু হঠাৎ করে একটা যেন বোম ব্লাস্টের মতো একটা ব্যাপার হয়ে গেল। এবং লন্ডনে যখন এটা প্রদর্শিত হয়, সেখানে কিছু প্রেস্টিজিয়াস হল আছে যে হলগুলোতে বাংলা ছবি সাধারণত রিলিজ করে না, সেরকমও দুই একটা ছবি রিলিজ হয়েছে দুই একটা জায়গায়। এবং ওখানে যারা দর্শক, তারা যারা ক্রিটিক, তারা অনেকে ভালো বলেছেন, প্রচণ্ড ভালো বলেছেন। ছবিটার নাম হচ্ছে গোয়িং হোম। এখন এই গোয়িং হোম নামটি যে, এটার মধ্যেও কিন্তু আসলে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। প্রশ্নগুলো হচ্ছে যে এই গোয়িং হোম আসলে অর্থটা কী? গোয়িং হোম কি আমি বিদেশ থেকে আমার দেশে আসছি, না দেশ থেকে আমার এক গ্রাম থেকে আর শহরে যাচ্ছি? একটু খেয়াল করে দেখেছো, যখন আমি ছবিটার প্রোডাকশন স্টার্ট করি তখন তো আমি ইউকেতে থাকতাম, আর আমার কিন্তু পরে আমার নিজের জীবনে বাংলাদেশে ব্যাক করতে হয়। আমি নিজেও পরিচালক হয়ে জানতাম না যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে ভবিষ্যতে। এবং আবার এটাও হয় যে এই পৃথিবীর থেকে কি আমি আরেক জায়গায় চলে যাচ্ছি? রাইট, যখন ও আসলো আমাকে দেখ এখানে লন্ডন থেকে ছবি দিয়ে আসার, তখন আই ওয়াজ ইন আইসিইউ। তো এই গোয়িং হোমের আসলে প্রশ্নটা দাঁড়াচ্ছে অনেকগুলো, যে গোয়িং হোমটা আসলে কী? ঠিক এমনিভাবে এই ছবিটির মধ্যে প্রশ্নগুলো আছে। আমার রিকোয়েস্ট থাকবে দর্শকদের কাছে যে এই ছবিটা যদি আপনাদের প্রথমবার দেখে একবার ইন্টারেস্ট জাগে, সেকেন্ড টাইম বা ইভেন থার্ড টাইম দেখার একটা ইচ্ছা কাজ করবে, বিকজ দ্য ফিল্ম হ্যাজ বিন বিল্ট অ্যাজ আ পাজল বক্স। আপনাকে সব জবাব প্রথম ভিউইংয়ে দিবে না। আমার ছবিগুলো যেগুলো ছিল জাদুনগর, শুনলেই বোঝা যায় যে জাদু নিয়ে কারবার, অথবা অন্ধকারে চিতা, মনে হয় মারামারি কাটাকাটির একটা ছবি, অথবা এই ক্যাটাগরির যেসব ছবি খাইছি তোরে এই ছবিগুলো নাম শুনলেই যেমন জিস্ট বোঝা যায় যে ছবিটার কি, বাট হোয়েন ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড গোয়িং হোম, এটা কিন্তু এত সহজে বোঝা যাচ্ছে না। যে আমার তো জানা মতে কোনো বাবা বলেনি কোনো ছেলে সম্পর্কে যে আমার ছেলে ভালো ডিরেক্টর না, এটা কেউ বলেনি। আমিও স্বাভাবিকভাবে আমি যদি বলি সেটা, তাহলে ওই একই কথা রিপিটেশন হয়ে যাবে। আই গট ইনভাইটেড, মানে আমার মনে হয়েছে যে লাইফে, মানে ওই দিনটা কতটা হ্যাপি ছিলাম যখন বিবিসিতে আমাকে কল দেয়, মানে দি বিবিসি, ওনারা একটা মানে রেডিও ইন্টারভিউ করে, অ্যান্ড দে কল মি, অ্যান্ড আম লাইক, আমি কি আসলে বিবিসির হেড অফিসে যাচ্ছি? মানে এটা কি কোনো লাইক ফেক অফিস দিয়েছে? সো তখন হেঁটে যাচ্ছিলাম, তারপর দাঁড়ায় দেখলাম যে আচ্ছা এটা হচ্ছে বিবিসি। আই গট ইনভাইটেড দেয়ার অ্যাজ আ বাংলাদেশি ফিল্ম মেকার। তো এই ধরনের জিনিস যখন অ্যাচিভ করতে পারে একটা ছেলে বা একটা মানুষ, তখন ওর মধ্যে একটা গ্রেটফুলনেস কাজ করে ওর বাবা মার জন্য। বাবা মার তো বড় কথা না, বাবা মা ছেলে ভালো হোক মন্দ হোক, বাবা মা ইজ অল টাইমস লাইক এ শ্যাডো উইথ দ্য সান। না কিন্তু তুমি আর আম্মু আমাকে স্কুলে না পাঠালে তো আমি তো পড়াশোনা করতাম না, আমাকে আদর করছে ছোটবেলায়। তো এইসব কারণে আমি আজকে, মানে আজকে মানে সেই দিনটা আমি এনজয় করতে পেরেছি। না না সেটা তো তো সবাই করে। আমার মধ্যে যেটা কষ্ট কাজ করছিল তখন, ওইটা হচ্ছে যে আমি তোমাদেরকে মানে মানে নিয়ে আসতে পারি নাই বা তোমাদেরকে দেখাতে পারি নাই, এটা আমার একটু খারাপ লেগেছে। ইনশাল্লাহ আবার যাওয়ার সুযোগ পাবো, আর পরের বার লাইভ ইন্টারভিউতে যাব, দ্যাটস দ্য গোল। আবু তুমি মাত্র 47, এসব কথা বইলো না, কথা বলো না। তুমি তোমার বাবা মিথ্যা কথা বলে না, লোকে জানে তুমিও মিথ্যা কথা বলো। আমি মাঝে মাঝে এরকম না, সো ডোন্ট টেল লাই। 47 না, না আম্মু আব্বু 47 না, তুমি জানতা? না উল্টে, তুমি উল্টে দিয়েছো ইচ্ছা করে। একটা মিনিট, তুমি যদি 47 হও তাহলে আমি কিভাবে লাইক 30+? এটা কোনো সেন্স বানাচ্ছে না আমার কাছে। কাজেই তুমি উল্টে দিয়েছো, আসলে আমি আই এম রানিং 77। এরকম করো না। হ্যাঁ, দিস ইজ 77। তবে আমি আমার ছেলের ডিরেকশনের ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ আমি যেটা বলেছি সেটাই, আই থিঙ্ক দ্যাট ইজ মোর দেন প্রেজিং অর এনিথিং, যে দি মেকার হু ক্যান মেক এ মুভি হুইচ ক্যান স্ট্যান্ড টাইম, সময়কে যেটা যে ছবিটা ই করতে পারে, সে তার চেয়ে হি উই শুড বি প্রাউড। আমি তো বলেছি যে দর্শকরা একসময় প্রাউড করে বলতে পারবে
যে আমাদের দেশেও একটা ভালো ছবি ছিল। এটা বলতে অনেকজন কষ্ট পেতে পারে, কিন্তু আমি দর্শকদের জন্য আসলে ছবি বানাই না। এটা হচ্ছে তোমার আমার ডিফারেন্স অ্যাজ আ ফিল্ম মেকার। হ্যাঁ, ওর সাথে আমার সাথে তফাৎ হচ্ছে এখানে, কারণ আমি সারা জীবন ছবি বানিয়েছি তিনটা জিনিসকে টার্গেট করে। একটা হচ্ছে আমি আমার নাম চাই, আর একটা হচ্ছে আমার ছবিটা প্রচণ্ড রকম ব্যবসা করুক, অর্থাৎ ব্যবসা সফল ছবি, মানুষ দেখে পাগল হয়ে যাক, এবং তার সাথে সাথে আমার নামটা তাদের অন্তরের মধ্যে ঢুকে যাক। হ্যাঁ, ঢুকে গিয়েছে অনেকজনের। এইটা এই যে তিনটা জিনিস আমি চাই, এর একটাও মার্শাল্লাহ আমার ছেলের মধ্যে একটাও নেই, এবং এই কারণের জন্য ওর পথ আর আমার পথ সম্পূর্ণ ভিন্ন। ও চলে আমার নাম দরকার নেই, ও চলে আমার পয়সার দরকার নেই, ও চলে আমার পাবলিসিটির দরকার নেই, ও চলে লোকজন আমাকে চিনুক এটার দরকার নেই। তা আমি বলি তাহলে এটা যদি আমি ছবি বানাবো কেন, আমি যদি পপুলারই না হই, আমাকে যদি লোক পপুলার, আমি আমি জানি বাংলাদেশে সারা বাংলা বাংলা ভাষাভাষী যারা আছে সারা পৃথিবীতে তারা আমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তা আমি যদি ওই রকম ছবি দেখতে পেতাম তো ওরা তো আমাকে দেখতে পেতো না, মানে স্বল্প সংখ্যক। মানে আমি মনে করি সবার যুদ্ধ তো ভিন্ন, ঠিক না? তুমি যেটা করেছো তুমি সেটাতে অত্যন্ত সাকসেসফুল ছিলা, আর সেটা তোমার জন্য ঠিক আছে। সেটা আমি জানি না আমি সাকসেসফুল ছিলাম কিনা, সেটা জানো না, মানে কি ওয়ান অফ দ্য লাস্ট লিভিং লেজেন্ডস ইন দ্য কান্ট্রি, এটা নিয়ে কোনো ডাউট নাই। না, আমি আই ডোন্ট ফিল কোনো ডাউট, কারণ এটা এটার ব্যাপারে আবার বলতে গেলে আমি এখনো তোমার ফ্যানদের সাথে দেখা হয়, মিন্টুর আমার নামের কথা শুনতে হয়, তুমি একটু আগে এপর ওপরে নাম নিয়েছিলে, আর আমার তো পার্সোনাল তোমার একটা ফেভারিট হচ্ছে নাগ পূর্ণিমা। যে ছবিটা দেখার আগে আমি ভেবেছিলাম যে দেখে কেন ভালো লাগবে, এটা সাপদের গল্প কি সিলি ম্যাটার, পরে দেখার পর আমি প্রায় কেন্দ্রে দেয় শেষের দিকে,